নমস্কার, সাই আছে দি পিপুলস টাইম। হোপ ফর চিলড্রেন নামের সংস্থার 106 ছাত্র ছাত্রী সাহায্য বিতরণ। করোনা ভাইরাসের সংক্রমণ চলি থাকা সময়তে তিনিচুকীয়া জেলার বিভিন্ন ঠাইত হোপ ফর চিলড্রেন নামের সংস্থাতে শতাধিক দরিদ্র পরিয়ালর ছাত্র ছাত্রী সাহায্য আগবাইছে। তিনিচুকীয়া জেলার তালাব মিচিনিকাটা অঞ্চলত থাকা হোপ ফর চিলড্রেনের কার্যালয়ত 106 ছাত্র ছাত্রীক সাহায্য বিতরণ করা হয়। কার্যসূচীত উপস্থিত থাকে তিনিচুকীয়া জেলার উপভাপতি রেভারেন ফাদার নেংথা সুতে, শৈলেন্দ্র মোহন, নয়ন কুমার কুকুরা পর্যা, মিচিনিকাটা গাঁও পঞ্চায়েতের সদস্য হেমন্ত নাথ আর বেজামিন নাগ। তেওঁলোকৰ উপস্থিতিত 106 দরিদ্র ছাত্র ছাত্রীক উন, চাহ, তেল, চেনি, নিমখ, হালধি, আটা, দাইলের লগতে করোনা ভাইরাসের সংক্রমণের প্রতি লক্ষ্য রাখি এক প্রতিরোধ কল্পে মাস্ক বিতরণ করে। তালাপৰ পৰা সুদীপ দাসৰ ৰিপৰ্ট, ডি পি পুলছ টাইম অসম। আমি সবাই আনন্দিত হৈছোঁ আজি যি হোপ ফৰ চিলড্ৰেন আজি মিচিনিকাটাত যি আমি খাদ্য সামগ্ৰী বিতৰণ কৰিবলৈ গৈছোঁ, আমি তাৰ কাৰণে বহুত সুখী। কিয়নো বিগত দিনত আমাৰ ইয়াত থকা যিমান ল'ৰা ছোৱালীবোৰ আছিলে সকলোৱে বহুত কষ্টৰ মাজেদি গৈ আছিলে আৰু আমাৰ বিলিভাৰ চিষ্টেম তার যোগেদি যে হোপ ফর চিলড্রেন সংগঠনটা চলি আছে ইয়ার যোগেদি আমি বিভিন্ন ঠাইত খাদ্য সামগ্রী বিতরণ করেছি। আমি যাওয়া মঙ্গলবারে ডুমডুমাত 120 পরিয়ালক আমি এই খাদ্য সামগ্রী বিতরণ করেছি আর অহার দিনব আমি 1000 লড়াছলীক আর পরিয়ালক আমি উপকৃত করম। তার কারণে মানে ইমান আমার বিলিভার চার্জর বিষয়ববি আছে সকলকে ধন্যবাদ জানাইছো। আর আজি যে নিউজ চ্যানেল আছে আপনাদের ধন্যবাদ দিছো। আজি আপনার কেটা পরিয়ালক দিছো? আজি আমি 106 পরিয়ালক এই খাদ্য সামগ্রী বিতরণ করবলগ আছে। ইয়াত আছে আপনার চাউল, দালি, চানা, নিমখ, তেল ইত্যাদি সামগ্রী আমি আজ দিম।